আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসো সে বইখানা নিয়ে আমার এই উপলব্ধ জ্যামিতি বিষয় নিয়ে তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং সবাই খাতা কলম নিয়ে, আশা করি সবাই এই উপলব্ধ খাতা কলম নিয়ে সবাই আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই উপপাদ্যে খুব সহজ একটা উপপাদ্য, যে উপপাদ্যটা তোমরা গতদিন আমরা একটা উপপাদ্য শিখেছি সেটা হচ্ছে 17 নম্বর, আজ আমি তোমাদের 18 নম্বর উপপাদ্য। সেই উপপাদ্যে আলোকে আমার কিছু কথা আছে, যেমন এখানে দেখো যে প্রশ্নটা আমরা লিখে রাখছি, যুদ্ধের সকল সমান দিয়া, তার মানে আমাদের এখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধের সকল সমান দিয়া কেন্দ্র থেকে সমুদ্র, তাই না? কেন্দ্র থেকে সমুদ্র, এখানে তুমি একটা যুদ্ধ আঘাত করো, এই যুদ্ধে ও কেন্দ্র নিশ্চিত দেখো যুদ্ধের সকল সমান দিয়া, সমান যাবতীয় হবে এখান থেকে এ বি আর সি বি, এই দুটো আছে তোমাদের কি এখানে জিয়া? আচ্ছা, এখন এই জিয়া আছে কি বলেছে, কেন্দ্র থেকে সমদূরে, এই কেন্দ্র থেকে এর যে দূরত্ব আর কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এই দূরত্ব তুমি সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করছে। তাহলে আমাদের প্রশ্ন আলোকে আমরা এখানে বৃত্তের সকল সমান দিয়া কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই কথার আলোকে আমাদের এখানে প্রমাণ করবো। এবং তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি, এখানে দেখো আমরা এখানে আনসারে আসতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ও সি বি, দুইটি সমান, ঠিক আছে? তাহলে এ বি ও সি বি দুইটি সমান দিয়া, তাহলে আমাদের প্রমাণ বলতে হবে কি, দেখো এখানে যে কথাটা ছিল আমরা সেই কথাটা এখানে লিখলাম, তাহলে এখানে কি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি এবং সি বি দুটি জিয়া, প্রমাণ করতে হবে যে ও থেকে এখানে যে ও কেন্দ্র আছে ও আছে, এই যে ও আছে ওতে ও ই আর ও এ এই দুটি কি হবে সমদূরবর্তী, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সমদূরবর্তী। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা এটা লিখলাম যে এ বি আর সি বি জিয়া থেকে সমদূরবর্তী, এখন আমাদের এখানে একটা অঙ্কন আছে, অঙ্ক অঙ্কনটা কি দেখো, এই যে অঙ্কনটা আছে আর
আমরা এখান থেকে মনে করছিলাম এই মনে করাটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন, মানে তোমার নথিপোক দেখে তুমি এই বিশেষ নির্বাচনটা তুমি লিখতে পারো। এখন অঙ্কনের ক্ষেত্রে, অঙ্কনের ক্ষেত্রে আমরা কি কাজ করবো, ও এ আর ও সি যোগ করি। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে ও ওতে ও থেকে এ বি ও সি ডি দেখো তাহলে কি বলা আছে, ওতে এ বি এবং সি ডি রূপা ও ই এবং ও এফ টা আমার লম্ব অধিকাংশ। এই লম্ব অধিকাংশ আঁকার পরে এখানে একটা অংশ আছে, এইটা আমরা যোগ করে দিচ্ছি, এটা আর এটা আমরা যোগ করে দিচ্ছি। দেখো তাহলে ও এ ও ও মাসি যোগ করবো শিক্ষাতে যোগ করার পরে দেখো আমরা এখন হচ্ছে পরিমাণে আসবো, এখানে ওতে এটা সিডি জিআর পর ও এবং ও এর কম্পোজিশন আছে এবং ও এ এবং ও সি যোগ করি, এটা আমরা যোগ করলাম। যোগ করার পরে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার এখন পরমাণের সময়, এই পরমাণ আমার পরমাণটা যোগ, তার বিশেষ নির্বাচন অঙ্কন তোমার এই সাধারণ নির্বাচন আর আমার লেখার পর তারপরে আমরা কি কাজ করবো, পরমাণে আসবো। পুরো মানে আমাদের কি কি কাজ করতে বলতে পারি এখানে বলতো শিক্ষার্থে, দেখো তো ওই কার করলাম এখানে এ বি এর করলাম, তাই না, ওই কার করলাম এ বি এর করলাম, ওই আছে এ বি এর করলাম। এখন আর কি ও এফ তার করলাম সি ডি এর করলাম, ও এফটা সি ডি এর করলাম, আর কি বলা যায়। দেখো প্রিয় শিক্ষার্থী আর কি বলা যায়, এই এই সমান সমান কত বি বলা যায়, আবার সমান সমান ডিএফ, তাই না, দেখো এই অংশ সমান সমান এই অংশ সমান আমরা বলতে পারি, তাই না, আর কি বলা যায়, সিএফ সমান সমান কত বলা যায় ডিএফ, সিএফ সমান সমান ডিএফ, আর কি বলা যাবে এখানে। তাহলে এই এই কারণে শিক্ষার্থী দেখো যেহেতু এখানে নতুন এখানে নম্বর আঁকাইছিল এই আছে হাফ এ বি, আর একটা কি বলবো সি বি সি এফ, সি এফ সমান সমান হাফ সি বি, এই অংশ বলার পর তাহলে এখানে আবার কি কেন বলতে পারবো, যে কেন্দ্র থেকে ব্যাপ ভিন্ন কেন্দ্র থেকে ব্যাপ ভিন্ন কত জিআর এর উপর যে লম্ব সমদ্বিখণ্ডিত করে, লম্বটা আমাদের এখানে কি করে জিআরকে সমদ্বিখণ্ডিত করে, এই জিনিসটা আমরা এখানে একটা থিওরি জানি। এরপরে আর কি বলা যাবে, যেহেতু একটা বিষয় দেখো, যেহেতু এ বি সমান সমান সি বি,
এ বি সমান সিটি আর কি বলা যাবে? এ বি এই চিত্র থেকে দেখো, এ বি সমান সমান সি এ, এটা বলার পর আমরা এখানে একটা বিষয় দেখো, চিন্তা করে দেখো, এখানে আমার দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ, এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ, তাই না? এই যে ত্রিভুজটা আছে এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা এখানে তাহলে এই ত্রিভুজের আলোকে আমার কি কথা বলতে পারি দেখো তো, এই ত্রিভুজের নাম কি? এ ই ও ত্রিভুজ, ও এই ত্রিভুজের নাম কি? সি এ ও ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, সমকোণী সমকোণী ত্রিভুজ। আমাকে কি বলা যায়? সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখানে একটা বিষয় বুঝতে পারি, যেমন এটা হচ্ছে অতিভুজ, কারণ এটা হচ্ছে অঙ্ক ছিল লম্বটা ধারে ছিল প্রথমে আমরা বলছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এখানে ওসি এটাও কি আমাদের অতিভুজ, সমকোণী ত্রিভুজ বাহুকে বলা হবে অতিভুজ, এটাও তাই, এটা হলো সমকোণ, আমাদের এই সমকোণের বিভিন্নটা অতিভুজ, মানে এই অতিভুজ সমান এই অতিভুজ বলা যায়, এটা কিন্তু আবার এই বৃত্তে একটা কি ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি অংশ করবো, যে অতিভুজ অতিভুজ ও এ সমান সমান অতিভুজ অতিভুজ আর কি করতে পারে এখানে শিক্ষার্থী, ওই সমান সমান ও এফ, ওই সমান সমান ও এফ, এই দুটো আমরা যখন বললাম তখন হচ্ছে এটা নর্ম আগে ছিল আমাদের কেন্দ্র থেকে সমর্থন করতে, ওই আর ও এফ এই দুটো আমরা এখানে সবাই বলে না, সরি এটা হচ্ছে ওই এফ, এবার আমাদের এটা প্রমাণ করবে, এটা দেখবে না, আমরা দেখবো হচ্ছে এই 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 সমান সমান সি এ, এটা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই অংশ সমান সমান এই অংশ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ দুটি কি বলতে পারি? সমসম, অর্থাৎ এ ই ও ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সি এফ ও ত্রিভুজ, এই ত্রিভুজ দুটি কি সর্বসম? সর্বসম বললে আমরা কিন্তু আর যদি কোনো বাহু যে থাকে বলা হয়নি সেই বাহুটাকে আমরা সমান বলব, তাই সেই ক্ষেত্রে সর্বসম যখন বলা হয়েছে বলা হবে তারপর আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা এই পাশে চলে আসি দেখো, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ওর ই সমান সমান ওর এটা, তাহলে দেখো যে কেন্দ্র থেকে ই পর্যন্ত আর এখানে কেন্দ্র থেকে এ পর্যন্ত এই দুটো সমান আমার বলা হয়েছে, আমাদের প্রশ্ন কিন্তু তাই ছিল যে প্রমাণ করো, এটা বলতে প্রমাণ করতে হবে যে কি ও থেকে এ বি এবং সি বি জিয়া থেকে সমর্থন করি, ও থেকে কেন্দ্র থেকে এটাই তো আমার সমুদ্রের মূর্তি, আমার এখন প্রমাণ হয়ে গেছে যে ওই নিঃসংসন ওই, তাহলে আমরা এখানে একটা ভাষা লিখে দিতে পারি, যেহেতু ওই এবং ওয়ের ও থেকে সমুদ্রের মূর্তি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এর বিও সিটি যা থেকে আমরা তাহলে আমরা সেক্ষেত্রে কি বলে দিতে পারি, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এ বি ও সি বি যা যাদের সমদূর এটা এটা প্রমাণ দিয়েছে
বিভিন্ন শিক্ষার্থী, তাহলে খেয়াল করো আমরা এখানে একটা বিষয়, তাহলে আমাদের যখন প্রমাণ করা যাবে তখন আমরা এখানে প্রমাণ লিখে দিলে আমাদের প্রমাণ দিয়ে দেবে, যখন আমরা কেন্দ্রটিকে এটা প্রমাণ করে দেখাচ্ছি আর এটা দেখাচ্ছি তখন আমাদের এটা প্রমাণিত হবে লিখে। কিন্তু শিক্ষার্থী তাহলে তোমাদের এইটা হচ্ছে তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্রের সমান, অনেক সময় তোমাদেরকে সংক্ষিপ্তভাবে সৃজনশীল এইভাবে আসতে পারে যে প্রমাণ ধরে যে ওই সমান সমান হয়ে যায়, এখানে তোমার কি হতে পারে, এখানে তোমার অন্য কোনো পি কিউ আর দিয়ে থাকতে পারে অথবা শুধুমাত্র চিত্র দিয়ে, একটা চিত্র দিয়ে এখানে পি কিউ আর এস এখানে অন্য কোনো উপর দিয়ে তোমাকে এখানে প্রমাণ করতে হবে যে বলতে পারে যে প্রমাণ করো যে এটার সমান সমান এটা যেখানে একটা নাম দিয়ে, অথবা তোমাদের এখানে বিদ্যাসহ দেওয়া কেন্দ্রের সম্বন্ধে বলতে এই ভাষা দিয়েও তোমাকে আসতে হবে। তাহলে জ্যামিতি জ্যামিতি বিষয় যদি তোমরা সম্পূর্ণ অ্যান্সার দিতে পারো তাহলে কী হবে আমাদের, তুমি সাত সেটে অ্যান্সার করার সম্বন্ধে করতে হবে। তো জ্যামিতি থেকে তোমার ফা বিভাগে যেটা থাকে সেইখানে তোমার দুই সেটে অ্যান্সার করতে হবে, তার জন্য সম্পাদ্য থাকবে সম্পাদ্য থাকবে উপপাদ্য থাকবে। তো তোমাকে এখানে দুটা তিনটা প্রশ্ন সৃজনশীল থাকবে, সেই ক্ষেত্রে তোমার যে কোনো দুটো বেছে নিতে হবে। তো একটা যদি তুমি সম্পাদ্য নাও তাহলে একটা তো তোমাকে বদ্ধ নিতে হবে, সেজন্য তুমি আর ধীরে ধীরে একটা করে প্রতিদিন একটা করে তুমি উপপাদ্য শেখো, দেখবা যে তোমার উপপাদ্য তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সামনে যে উপদেশ দেখালাম নিশ্চয় তোমার ভালোভাবে এটা বুঝতে পারছ, আগামীতে আবার তোমাদের সামনে আমি জ্যামিতি বিষয় নিয়ে আলোচনা করব। তার প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের এখানে একটা প্রশ্ন ধরতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে তোমরা নিশ্চয় সবাই পাবে আশা করি, যেমন গতদিন তোমাদেরকে বলেছিলাম যে বৃত্তের পরিধি সূত্র কি, তোমরা অনেকে এটা পারছিলে আমরা আশা করি, এবং বৃত্তের ক্ষেত্রফলটা কি সেটাও তোমরা পারছিলে আশা করি। এখন তোমরা আজকে প্রশ্ন হচ্ছে আমার যে একটা বৃত্তের পরিসীমা কি, ভাষাভিত্তিক কথা, কিন্তু বৃত্তের পরিধি আর পরিসীমা কিন্তু একই, তাই না? অনেকে পরিসীমা বললে চুপ করে থাকবে, হ্যাঁ, কিন্তু পরিধির কথা বললে উপায় আর বলে তুমি করতে পারো, তাই না? সেই ক্ষেত্রে বৃত্তের পরিধি আর পরিসীমা কিন্তু একই বিষয়। হ্যাঁ, এখন একটা আমার একদিন একটা কথা হচ্ছে কি, দেখো একটা বৃত্তের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ ছিল, আমাদের এখানে সমকোণী ত্রিভুজের কথা বলছিলাম, সে সমকোণী ত্রিভুজের সূত্রটা কি কে বলতে আসবে? নিশ্চয় তোমরা এখানে সমকোণী ত্রিভুজের সম্পর্কে অনেকে বলতে পারবে। তারপরে আমি একটা বলে দিই, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই পিথাগোরাসের সূত্রটা সবসময় মনে রাখবে, জ্যামিতির একটা বড় একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, এই কথাটা নিশ্চয়ই তোমরা সবাই জানতে পারবে আগামী ক্লাসে, আবার আমি তোমাদেরকে ধরবো যে আসলে সমগ্র ত্রিভুজের পিথাগোরাসের সূত্র সেই আলোকে আমরা একটা মান বের করে শিখবো। অতিভুজের মান যদি দেওয়া না থাকে তাহলে লম্বর ভূমি দেওয়া থাকে তাহলে অতিভুজেরটা বের করবো। হ্যাঁ, অর্থাৎ যদি লম্বর দেওয়া থাকে লম্ব দেওয়া থাকে না কিন্তু অতিভুজ আর ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লম্ব বের করা শিখব, ঠিক আছে? তা প্রিয় শিক্ষার্থী তোমরা এখন বাসায় যেহেতু অবস্থান করতেছো জ্যামিতিতে এসে থেকে জ্যামিতিগুলো নিয়ে বেশি করে চর্চা করো, আশা করি তোমার জ্যামিতির উপর যে কঠিন যে বিষয় করো এই উপলব্ধ শিক্ষা করে তোমাদেরকে যে কঠিনের যে একটা যে তোমাদের ভিতরে কাজ করে সেটাকে দূর হবে আশা করি। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো।
এবং বাসায় সবাই মা বাবা ভাই বোনকে নিয়ে সবাই স্বাস্থ্যবিধি মিলেছে, তোমরা বাসা অবস্থান করবে এবং ভালো থাকবে এই আশা করে আজ ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।